প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি আলোচনা করব থিসেন পলিগন কিভাবে অঙ্কন করা যায় এবং কিভাবে থিসেন পলিগন থেকে মিন প্রিসিপিটেশন ভ্যালু বার করা যায় সে সম্পর্কে এটি থিসেন পলিগনের পার্ট ওয়ান ভিডিও কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে বলা আছে যে এখানে তিনটে গজ স্টেশন দেওয়া থাকবে তাই আমি এই ভিডিওতে তিনটে গজ স্টেশনের বেসিসে অঙ্কন করে দেখিয়েছি কিন্তু অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো জায়গাতে এমন থাকতেই পারে যে তিনের বেশি গজ স্টেশন দেওয়া আছে সেক্ষেত্রে অন্যভাবে পলিগন অঙ্কন করতে হবে এবং মাথায় রাখতে হবে কোনো কোনো ক্ষেত্রে যে বেসিন এরিয়াটি রয়েছে যে ক্যাচমেন্ট এরিয়াটি রয়েছে সেই ক্যাচমেন্ট এরিয়ার বাইরেও অনেক সময় গল স্টেশনের মান থাকতে পারে তাই সেক্ষেত্রে কিভাবে পলিগন আঁকবো সেটা আমরা অন্য পার্টের ভিডিওতে দেখবো এই পার্টের ভিডিওতে ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস অনুযায়ী যেভাবে আঁকতে বলা হয়েছে আমি সেইভাবে আলোচনা করব দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি বান্দুনালা ক্যাশমেন্ট রয়েছে এই বান্ধুনালার মধ্যে তিনটে গজ স্টেশন সি এই এবিসি দেওয়া রয়েছে এবার তুমি কীভাবে থিসেন পলিগন আঁকবে প্রথম কাজ হলো পরীক্ষাতে তোমাকে যখন এই ধরনের একটি ম্যাপ দেওয়া হবে সেই ম্যাপটিকে তুমি একটি ট্রান্সপারেন্ট গ্রাফ পেপারের উপর ড্রয়িং করবে এবং দেখো আমি এখানে আগে যে ম্যাপটি ছিল সেই ম্যাপের থেকে এখানে আমরা একটা জিনিস আলাদা দেখতে পাচ্ছি কি এখানে যে স্ট্রিমগুলি ছিল সেই স্ট্রিমগুলি কিন্তু এই অংশে আমি তুলিনি অর্থাৎ গ্রাফ পেপারে শুধুমাত্র যে বাউন্ডারিটা ছিল সেই বাউন্ডারিটাকেই আমরা তুলেছি এবং স্টেশনগুলিকে তুলেছি এবার দেখো আমরা এই যে ম্যাপটি দেখতে পাচ্ছি এই ম্যাপে যে বিন্দুগুলি পাবো সেই বিন্দুগুলিকে আমরা স্কেল দিয়ে জয়েন করে দেবো তাহলে আমরা একটি ট্রায়াঙ্গেল পেলাম এই ট্রায়াঙ্গেলটি পাওয়ার পর আমাদেরকে পলিগন অঙ্কন করতে হবে পলিগন কিভাবে আঁকবো দেখো এখানে এবি বি সি এবং সি এ এই যে তিনটি লাইন আমরা দেখতে পাচ্ছি তিনটি লাইনের মধ্যে কিন্তু মাপ সমান নেই সেটি ধরে নিতে হবে কোনো ক্ষেত্রে সমান যদি হয়ে যায় হতেও পারে তবে সাধারণত তিনটি বাহুর মান সমান থাকার সম্ভাবনা নেই এবার পলিগন আমরা কিভাবে আঁকব প্রথম কাজ যে যেকোনো একটা বাহুকে আমরা মেপে নিই মেপে নিয়ে তার ঠিক মধ্যবর্তী স্থানটিকে মার্ক করি এখানে আমরা দেখতে পাচ্ছি এটা সিক্স সেন্টিমিটার তাই থ্রি সেন্টিমিটারের সোজা গিয়ে আমরা পেন্সিল দিয়ে একটি দাগ কেটে নিলাম এই দাগটি কাটার পর আমরা একটি কম্পাস নিলাম কম্পাস নিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকবো দেখো এইটা ছিল আমার থ্রি সেন্টিমিটার আমরা এই যে ব্যাসার্ধটা নিয়েছি এটা দেখো এই যে হাফ আমাদের যে মার্ক করা রয়েছে তার থেকে বেশি মাপ নিয়েছি কতটা বেশি নেবে তোমার যতটা ইচ্ছা ততটা বেশি নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এবার এখানে একটা বৃত্ত চাপ আঁকব এই যে দেখো বৃত্তচাপ আঁকলাম বৃত্তচাপটি আঁকার পর এবার আমরা সি বিন্দুতে আবার কম্পাসটি বসালাম বসে ওই একইভাবে হাফের বেশি মাপ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকলাম এই বৃত্তচাপ দুটো যেখানে ছেদ করবে পরস্পরকে সেখান থেকে ওই লাইনটার যে হাফ এঁকে রেখেছিলাম সেই পর্যন্ত একটা লাইন টেনে নেব এবার আমরা যাচ্ছি অন্য যে কোনো একটা লাইন এটা হতে পারে এবি হতে পারে বিসি সেখানে গিয়ে আমরা আবার সেই লাইনটিকে সমদ্বিখণ্ডিত করব দেখো এবার ওই যে উপরে আমরা যে বৃত্তচাপ চাপ এঁকেছিলাম সেটা মুছে দিলাম দেওয়ার পর আবার আমি বিসি লাইনটিকে একইভাবে হাফ করে নিলাম নেওয়ার পর এই যে এক্সেস অংশগুলি থাকবে এই অংশগুলিকে আমরা মুছে দিচ্ছি মুছে দেওয়ার পর এবার কি করবো এবি যে লাইনটি রয়েছে এই লাইনের সোজা একটা স্কেল বসাবো স্কেল বসিয়ে এর যে অর্ধেক যে জায়গাটা হবে সেটাকে আমরা মেপে নিলাম মেপে নেওয়ার পর এবার কিন্তু আর আমরা সম্ড করব না এটিকে আমরা কি করব ওই বিন্দু থেকে এই যে দুটি লাইন যেখানে ছেদ করেছে সেই পর্যন্ত একটি লাইন টেনে দেব তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি একটি পলিগন তৈরি হচ্ছে এখন এই যে তিনটে লাইনকে আমরা পেয়েছি এই তিনটে লাইনকে আমরা স্কেল দিয়ে বাড়িয়ে দিলাম আবারও দেখাচ্ছি এই যে তিনটে লাইন আমরা পেয়েছিলাম এই তিনটে লাইনকে আমরা কি করব। এখান থেকে এই পর্যন্ত একটা স্কেল দিয়ে বাড়িয়ে দেব। এই পর্যন্ত স্কেল দিয়ে বাড়িয়ে দেবো আর এই পর্যন্ত স্কেল দিয়ে বাড়িয়ে দেব বাড়িয়ে দেওয়ার পর দেখো এর জন্য আলাদা এরিয়া পেলাম বিয়ের জন্য আলাদা এরিয়া পেলাম সি এর জন্য আলাদা এরিয়া পেলাম কতটা আমরা বাড়িয়েছি না ওই বেসিনের বাউন্ডারি পর্যন্ত এবার এই তিনটে এরিয়াকে আমরা আলাদা কালার দিয়ে চিহ্নিত করে দিয়েছি দেখো এর জন্য যে জায়গাটা সেটি একটু ইয়েলো কালার বিয়ের জায়গাটা ব্লু কালার সি এর জায়গাটা একটু পিঙ্ক কালার এই জায়গাগুলিকে আমরা লাইট কালার দিয়ে এইভাবে মার্ক করেও দিতে পারি খুব লাইট করে করবে কালারটি এবার আমরা কি করব এই যে পলিগন কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে থিসেন পলিগনের যে পলিগন সেটা আঁকা কমপ্লিট এখন ওই যে এ বি সি এর যে ট্রায়াঙ্গেলটা এর আর কোনো ভূমিকা নেই এবারে আমাদের কাজ হলো এ যে গজ স্টেশনটি রয়েছে সেটি কতটুকু এরিয়া জুড়ে রয়েছে অর্থাৎ জায়গা জায়গাটুকুর এরিয়া আমাকে বার করতে হবে এটার এরিয়া বার করার জন্য আমরা কি করব প্রথমে একটি টেবিল করে নেব এই টেবিলে দেখো কি কি রয়েছে এরিয়া অফ দা স্টেশন নাম লিখলাম কোন কোন স্টেশন তারপর নাম্বার অফ স্কোয়ার গ্রিড এন ওয়ান অর্থাৎ এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বড় যে গ্রিডগুলি রয়েছে এই বড়ো গ্রিডগুলি হচ্ছে ওয়ান স্কোয়ার সেন্টিমিটার এই যে বড় বড় এক সেন্টিমিটার আর এই পাশে এক সেন্টিমিটার ভার্টিক্যালি এক সেন্টিমিটার হরিজেন্টালি এক সেন্টিমিটার তাহলে টোটাল এরিয়াটা হচ্ছে ওয়ান স্কোয়ার সেন্টিমিটার এই বড় ঘরগুলিকে আমাদের কাউন্ট করে বসাতে হবে তারপর এরিয়া তারপর নাম্বার অফ জিরো পয়েন্ট টু ফাইভ স্কোয়ার গ্রিড তার মানে হলো এই যে এক সেন্টিমিটার করে রয়েছে তাকে আমরা যদি হাফ আপ করে ভাগ করি সেই এরিয়াটা তারপর তার এরিয়া কত হলো সেটা নাম্বার অফ জিরো পয়েন্ট জিরো ওয়ান স্কোয়ার গ্রিড তার মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান কোনগুলো ওয়ান মিলিমিটার যে ছোট ছোট ঘরগুলি রয়েছে সেগুলি এখানে হবে এবার আমরা দেখি দেখলেই বুঝতে পারবো এখানে ধরো এই যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি এর জন্য দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মোট ছটা ঘর পেলাম এই যে ছটা ঘর মানে কি দেখো এক নম্বর যেখানে লিখেছি সেই গ্রিডটা পুরো এখানে দেখতে পাচ্ছি দুই একটা পুরো তিনেরটা পুরো সম্পূর্ণ দেখতে পাচ্ছি চার পাঁচ ছয় সম্পূর্ণ দেখতে পাচ্ছি বাকি যে ঘরগুলো আছে সেগুলি কিন্তু পুরোপুরি এখানে নেই কিছুটা অংশ কেটে গেছে সিমিলারলি দেখো বিয়ের জন্য আমরা এরকম ঘর পাচ্ছি সাতটা সি এর জন্য তিনটে তাহলে এগুলো অর্থাৎ ফুল ওয়ান স্কোয়ার সেন্টিমিটার ঘর আমরা কটা করে পেলাম এর জন্য পেলাম ছটা বিয়ের জন্য সাতটা সি এর জন্য তিনটে এবার আমরা দেখো যথারীতি এর সোজা সিক্স বসিয়েছি সেভেন বসিয়েছি বিয়ের সোজা সি এর সোজা থ্রি তাহলে এদের রেডিয়া কত এক একটা যেহেতু ওয়ান স্কোয়ার সেন্টিমিটার তাই ছটা সিক্স হবে সাতটা সেভেন হবে তিনটে থ্রি হবে এবার নাম্বার অফ জিরো পয়েন্ট টু ফাইভ স্কোয়ার সেন্টিমিটার গ্রিড এটার ক্ষেত্রে দেখো কি হলো এটার ক্ষেত্রে খুব ভালো করে লক্ষ্য করো এখানে যেগুলোতে আমরা ফুল গ্রিড পাইনি সেইগুলোর মধ্যে আমরা আবার দেখছি যে সেখানে পয়েন্ট ফাইভ করে যে গ্রিডগুলি রয়েছে অর্থাৎ এক সেন্টিমিটার এই যে এক সেন্টিমিটার বা এক সেন্টিমিটার গ্রিড একে হাফ সেন্টিমিটার করে যদি ভাগ করি আমরা চার ভাগ পাবো সমান চার ভাগ পাবো সেই সমান চার ভাগের এক একটা গ্রিড কটা পুরো গ্রিড পাচ্ছি এখানে দেখছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা পাচ্ছি বাকিগুলো দেখো কিছুটা না কিছুটা কেটে গিয়েছে এবার সেই নটাকে আমরা কি করলাম দেখো নাইন বলে এবার দেখো যেহেতু আমরা এখানে নটা পেলাম তাই নাইন 0.25 জিরো পয়েন্ট টু ফাইভ এটা করলে টু পয়েন্ট টু ফাইভ পেলাম এটা এর সোজা লিখেছি এবার আমাদের প্রয়োজন কি এই যে এরিয়াটা ছিল তার জন্য আমাদের ছোট ছোট যে ঘরগুলি রয়েছে সেই ঘরগুলিকে খুঁজে বার করতে হবে সেটাকে কাউন্ট করা খুব মুশকিল ছোট ছোট ঘরগুলিকে আমি দেখো এখানে আলাদাভাবে কালার করে রেখে দিয়েছি এইগুলো আমরা ছোট্ট ছোট ঘরগুলিকে মোটামুটিভাবে কাউন্ট করবো অ্যাকুরেট নাও হতে পারে একটা দুটো কম বেশি হতে পারে করে আমরা এখানে দেখলাম যে মোট আপনি এখানে ঘর পেলাম দুশো তেরোটি এই যে আমরা দেখতে পাচ্ছি দুশো তেরোটি তাহলে দুশো তেরো ইন্টু জিরো পয়েন্ট ওয়ান তাহলে কত হলো টু পয়েন্ট ওয়ান থ্রি এবার আমরা যে নেট এরিয়া এটা কী করবো এই যে এটা এই এ ওয়ান এ টু এ থ্রি এই তিনটাকে যোগ করবো যোগ করলে আমরা নেট এরিয়া পেয়ে গেলাম এবার দেখো এইভাবে আমরা সবগুলো জায়গার এ বি সি তিনটে পলিগনেরই কিন্তু আমরা নেট এরিয়া বার করেছি কিন্তু এই যে নেট এরিয়া বার করেছি এগুলো কিন্তু সেন্টিমিটার ইউনিটে রয়েছে এবার আমাদের প্রয়োজন স্কোয়ার কিমি স্কোয়ার কিমি করতে গেলে আমাকে দেখতে হবে ম্যাপের স্কেল কত ছিল তো একটু দেখে নিই ম্যাপের স্কেল আমরা এখানে দেখতে পাচ্ছি যে ম্যাপের স্কেল রয়েছে ওয়ান টু সিক্সটি থাউজেন্ড অনেক সময় এখানে লিনিয়ার স্কেল আঁকা থাকে সেক্ষেত্রে আমাদের স্কেল মেপে দেখে নিতে হবে যে এক সেন্টিমিটার সমান কত রয়েছে এখন যেহেতু আমরা এক সেন্টিমিটার সমান সিক্সটি থাউজেন্ড সেন্টিমিটার পেয়েছি তাহলে লিখি এর ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি অ্যাকর্ডিং টু দ্য স্কেল ওয়ান সেমি অন ম্যাপ রিপ্রেজেন্ট কত সিক্সটি থাউজেন্ড সেমি অর জিরো পয়েন্ট সিক্স কিমি অন গ্রাউন্ড তাহলে ওয়ান স্কোয়ার সেমি সমান কত হবে জিরো পয়েন্ট সিক্সের হোল স্কোয়ার হবে এত স্কোয়ার কিমি বা জিরো পয়েন্ট থ্রি সিক্স স্কোয়ার কিমি অন গ্রাউন্ড তাহলে আমাদের এখানে প্রথমটাতে এরিয়া কত পেয়েছি টেন পয়েন্ট থ্রি এইট এইট স্কোয়ার কত হবে জিরো পয়েন্ট থ্রি টেন পয়েন্ট থ্রি এইট এটা করলে পেলাম আমরা থ্রি পয়েন্ট সেভেন ফোর স্কোয়ার কিমি সেটা এখানে লিখলাম অর্থাৎ আমরা এখানে যে এরিয়াটি পাব তার প্রত্যেকটিকে জিরো পয়েন্ট থ্রি সিক্স দিয়ে গুণ দেব গুণ দিয়ে এখানে বসাবো এখানেও যে এরিয়াটি পেয়েছি তাকে জিরো পয়েন্ট থ্রি সিক্স দিয়ে গুণ দিয়ে এখানে বসিয়েছি এইভাবে আমরা টোটাল এরিয়া পেলাম এই এরিয়াটিকে আমরা এখানে যোগ করে দিলাম এবার একটাকেই শুধু আমরা এক্সাম্পল দেখাবো বাকি দুটো সরাসরি গুণ করে বসিয়ে দেব এবার দেখো এইখানে আমরা এরিয়া মেজারমেন্টের পর ওয়ার্কশিট টু করেছি ফর ডেপথ অফ প্রিসিপিটেশন এবার প্রিসিপিটেশনের ডেপথ বার করার জন্য এই যে গস্টেশন আর প্রিসিপিটেশন এই দুটো তোমার কিন্তু কোশ্চেনের দেওয়া থাকবে ম্যাপ কোশ্চেনের ম্যাপ দেওয়া থাকবে আর সেই সঙ্গে প্রিসিপিটেশনটা দেওয়া থাকবে এক্ষেত্রে আমরা এ স্টেশনের জন্য প্রিসিপিটেশন বি এর প্রিসিপিটেশন সেটও পেয়েছি আর পলিগন এরিয়াটা আমরা আগে যে টেবিল ছিল সেখানে এই যে বার করেছিলাম সেইটা এখানে সরাসরি তুলে দিলাম দেওয়ার পর টোটাল এরিয়াটা আমরা আগেই যোগ করে নিয়েছিলাম সেটা এখানে বসালাম এবার ওয়েটেড বার করতে হবে ওয়েটেড বার এই যে এ এ অর্থাৎ স্টেশনের প্রিসিপিটেশন আর এরিয়া এটা গুন করে এখানে বসাবো বি এর প্রিসিপিটেশন এরিয়া সি এর প্রিসিপিটেশন এরিয়া গুণ করে বসিয়ে এদেরকে যোগ করলাম যোগ করলে আমরা যে ভ্যালুটি পেলাম সেই ভ্যালুটিকে আমরা কি করব টোটাল যে এরিয়া পেলাম সেটা দিয়ে ভাগ দেবো ভাগ দিলে যে মানটি পাব সেটাই হলো অ্যাভারেজ ডেপথ অফ রেইনফল এবার যে ক্যাচমেন্ট এরিয়া দেবে সেই এরিয়ার নাম লিখবে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারলে খুবই সহজ শুধু এরিয়া মেজারমেন্ট তোমরা আগেও শিখেছ হিপসোমেট্রিক কার্বে এরিয়া মেজারমেন্ট যারা ভালো জানো না হিপসোমেট্রিক কার্বের ভিডিওটি একবার দেখে নেবে ওখানে ডিটেলস এরিয়া মেজারমেন্ট বলা আছে তাই এখানে খুব বেশি এরিয়া মেজারমেন্ট সম্পর্কে বললাম না আমাদের মূল বিষয় কিন্তু এখানে ওয়ার্কশিট টু ওয়ার্কশিট টুয়ে আমাদের কি করতে হবে প্রিসিপিটেশন আর পলিগন এরিয়াকে গুণ দিতে হবে গুণ দেওয়ার পর যে টোটালটি পাবো সেই টোটাল ভ্যালুর সাথে আমরা পলিগন এরিয়ার ভ্যালু ভাগ দিলেই আমরা অ্যাভারেজ ডেপথ পেয়ে যাব এক্ষেত্রে তাহলে আমাদের ভাইটাল বিষয় হলো প্রথমে ট্রায়াঙ্গেল করার পর পলিগেন অঙ্কন করা অঙ্কন করে তার এরিয়া মেজারমেন্ট করা এবং এরিয়া মেজারমেন্ট করে এসে অ্যাভারেজ ডেপথ বার করা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা ওয়েদার ম্যাপ বা অন্যান্য বিষয়গুলি জানার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং শেয়ার করো লাইক করো এবং এই চ্যানেলের যে ডিসক্রিপশান বক্স রয়েছে সেখানে গিয়ে দেখবে তোমাদের অন্যান্য প্রয়োজনীয় ভিডিওগুলি রয়েছে তোমরা সেগুলি দেখতে পারো ধন্যবাদ